আগামী 27 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাতক্ষীরা শ্যামনগরে আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে জেলা প্রশাসকের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে তিনটি হেলিপ্যাড নির্মাণ, মন্দির সংস্কার সহ সকল কার্যক্রম অব্যাহত আছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন এনডিসি, খুলনা বিভাগীয় রেঞ্জ ডিআইজি ডক্টর খন্দকার মহিদ উদ্দিন, সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ হুসাইন সাফায়েত উপস্থিত ছিলেন। আগামী 27 মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন ও পূজা অর্চনায় অংশ নেবার কথা রয়েছে।